আসন্ন বাজেটে ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হচ্ছে। এতে একজন প্রবাসী সর্বোচ্চ দুটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন আনতে পারবেন শুল্ককর পরিশোধ করে। এছাড়া 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ হতে পারে। তথ্যানুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার আনার প্রবণতা বাড়ছে বলে মনে করছে সরকার। এজন্য 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ হতে পারে, তবে 22 ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালঙ্কার 100 গ্রাম আনা যাবে। এছাড়া যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ শুল্ক ছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ক কর পরিশোধ করতে হবে। একই সাথে যাত্রী ব্যাগেজ বিধিমালা 2023-এর বিধি 2-এর স্বর্ণালঙ্কার এর সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। 6 জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে 1টি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন।